Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. ভয় করছিস, এটা লাগবে।
গাছের গন্ধ শুনে তাড়াতাড়ি করলে তার বদলে এলো মটর, বিগড়ে গেল তো মাঠের মধ্যে রাত কাটা।
নৌকোর বদলে জাহাজ, বিগড়ে গেল তো সাত সমুদ্র তেরো নদী পার, টপ করে কোথাও যাওয়ার দরকার হলো তো উড়ো জাহাজ, বিগড়ে গেল টুকুস। যাবার পথে ময়নার বিয়ের কুষ্টিটা না, কুষ্টির ছাপটা যদি ভটকা হাতে দিয়ে দিবি। না না না, এখন আমরা দক্ষিণ পাড়া ঘুরিয়ে যেতে পারবো না, ও কাল সকালে ফিরতে পথে হবে। আচ্ছা আরে, তোদের ঘন্টে মাঝির গান কবে হচ্ছে? আমি বাবা অত সহজে বিয়েই করবো না, আমার অনেক শর্ত আছে। এক নম্বর, গা ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। হ্যাঁ বাবা। দু নম্বর, এই তুই আমার সঙ্গে সবসময় থাকবি। তোমার বিয়ে যদি অনেক দূরে হয়, কি বললি? তোমার বিয়ে যদি অনেক দূরে হয়, অনেক দূরে হয়, তুই আমার সঙ্গে অনেক দূরে দূরে যাবি? ও শ্বশুরবাড়ি আমি যাবো, এটা করো না, ওটা করো না, সেটা করো না, না ভাই আমি যাবো। হ্যাঁ রে, শেষ বেশ তো তুই আছিস, তোকেই বিয়ে করবো। নৌকো বাঁধবার জায়গা পাইনি, এখানে বেঁধেছে কেন? আরে দাঁড়াও দাঁড়াও, এখন বেলা হয়ে গেছে, ভাত লাভিও না। কথা কানে যাচ্ছে না বুঝি? আরে দেরি হবে গো, ভাত লাভিয়ে তারপর। বাজি বকবক করুনি দেখি, এদিকে রোদ্দুরে তেজ, ছাড়া এখান থেকে। বলছি তো, ভাত লাভাবো, তরকারি লাভাবো, তারপর। আর আমি বুঝি ততক্ষণ তীর্থের কাকের মতন হা করে তোমার ওই হাড়ির দিকে যে বসে থাকবে। তুমি তো বড় পিতি জ্বালানো কথা বলে দেখতেছি। হ্যাঁ অত যদি তা থাকে তা পুকুরি লেবি গে ছাড়বো। কি খবরদার খবরদার বলছি, মুখের লাগাতে পারবে? তেজ দেখো না, কি গুন্ডা মেয়ে বাবা তুমি, এসে দেখছি এবার পুরুষের কান কাটা মেয়ে ছিল। কি বললি? হ্যাঁ হ্যাঁ, তুমি এবার পুরুষের কান কাটা মেয়ে ছিল। ঢিল কুড়ুবো আমি এখনো বলতে পারি খাটি একেবারে জমিদারি মেজাজে এলো এসে চোখরা নিয়ে বলে কি হিলিয়ে তোদের মুন্ডু ভাঙবো, হাড়ি ভাঙবো, কলসি ভাঙবো, সব ভাঙবো। আপনি কিছু মনে করবেন না, ওই মেয়েটা এইরকমই,
আমি রতনদাকে বুঝিয়ে বলবো কোন ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাই। আচ্ছা বাবু 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 সেই মেয়েটা আর ওই একটা
নমস্কার 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 আমি শ্রী সত্যপ্রসন্ন চট্টোপাধ্যায়। আপনার মেয়ের সঙ্গে আমার এর আগেই পরিচয় ঘটেছে, আমাকে দেখে পালিয়ে গেল। রতন, তুমি চিনতে পারছো না তো, মানে উনি হচ্ছেন ওই সকালবেলা নদীর ঘাটে ওই যে বন্দুক তারপরে নৌকো তারপরে হাঁড়ি 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 আমি চিনতে পেরেছি। আমার খুব পছন্দ, মাকে আমার পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। দেখুন, সবই বুঝলাম, কিন্তু না না, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আপনার ছেলে রতন কলকাতায় যে খবর নেই, প্রশান্ত কিরকম ছেলে, কি করে? না না সত্যবাবু, আপনি ও কথা বলবেন না, আমি আপনাকে অবিশ্বাস করছি না। ব্যাস ব্যাস সুরজিৎ বাবু, আর কোনো কথা নয়, আমি আজই মাকে আশীর্বাদ করে তবে ফিরব। আর ঠাকুমা, ও ঠাকুমা, আর দাদা আসামি হাজির করে। ও রতন, সাজাতে আর হবে না, লাঠি ঘটিয়ে কিছু হাতি খুব মারা যাবে। স্বপ্নেও ভেবেছিলে যে সারা জীবন এই হাঁড়ি কড়াই ভাত তোমাকে বইতে হবে, কি বলো রতন? যাকে আমার মায়ের সঙ্গে একটু আলাপ করে দিই। প্রথম কথা হলো, তোমার গলা শোনা যাচ্ছিল, এখন চুপ করে থাকলে তো চলবে না মা। বলার সুযোগ তুমি দিলে কোথায় দাদা? তুমি তো মেয়ে দেখে আশীর্বাদ করে বিয়ের দিন পর্যন্ত ঠিক করে এলে, কিন্তু প্রশান্তর দিকটা তোমার একটু ভেবে দেখা উচিত ছিল দাদা। ওর তো মর বলে একটা পদার্থ আছে নাকি? আসল কথাটা কি জানেন দাদা? ওদের আপত্তি বউ একেবারে অজ পাড়াগে। তুমি থামো তো, আমরা কেউ একবার চোখের দেখাও দেখতে পেলাম না। আচ্ছা, তাহলে আমার দেখার উপরে তোমাদের কোনো আস্থা নেই? আমি বুঝি কি দাদা, এখনো সময় আছে, এই বিয়েটা তুমি ভেঙে দাও। রমলা, কি বলছো কি তুমি? আশ্চর্য, বিয়ের দিন ক্ষণ আমি সব স্থির করে এসেছি, এখন এখন পৃথিবী উল্টে গেল তার নড় চড়তে পারে না। গ্রামের মেয়ে বলে মোটামুটি সকলেরই আপত্তি। মেসমশাই তোর মতামত চাননি? চেয়েছিলেন, আমি নিজেই কিছু বলি। ব্যাপারটা কি জানিস, আমার যখন 5 বছর বয়স তখন আমার মা মারা যান, বাবা ওনার সাথে আরেকটা বিয়ে করতে পারতেন, করেননি, শুধু আমার মুখের দিকে চেয়ে। তারপর বহু কষ্টে আমাকে মানুষ করেছেন, এখন যদি তার পছন্দ করা খাঁটি সোনাকে বিয়ে না করি তিনি অসম্ভব দুঃখ পাবেন। তাই মুশকিলটা কি জানিস,
ये दुखटा जानवर जगह नहीं मैंने हमार मा नहीं अच्छा मुखर्जी सर এবার আপনার মতামতটা জানতে পারি কি আমাকে তো ভাই তুমি ছোটবেলা থেকে চেনো আমি পুরোপুরি মেসোমশাইয়ের দলের আমি শুধু তোর মনটাকে যাচাই করে দেখছিলাম তবে হ্যাঁ তুমি প্রশ্ন করতে পারো আমি তবে কেন অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে বিয়ে করলাম টাকা রিয়েলি মানে তোমার বাবার নয় টাকা ছিল বা আছে কিন্তু আমার লুসির বাবা যদি না থাকতো কোথায় থাকতো আমাদের পার্টনারশিপ আর কোথায় বা থাকতো ফেন্স ইঞ্জিনিয়ারিং কোম্পানি মা কি রে কি চাই আচ্ছা রোজ রোজ অফিস যাওয়ার সময় কি আরম্ভ করেছিস বলতো এখানে আমি ভালো লাগে না যা ঝঞ্ঝা বলেন তো মা বলে খেতে আপনি বলেন খাবো না প্রবলেম হ্যাঁ বলছি সংকট উভয় সংকট মাথায় ঢুকেছে কিছু ঢুকেনি খেয়ে ফেল আমি খাবো আমি বলছি তুই খেয়ে ফেললাম আমি খাবো কি বলছিস আরে খা না আমি বলছি খা 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 আমি খাবো খেয়ে খেয়ে খা খা মা যাচ্ছি এসো সুলতান টা 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 মানে দেখো ওই কালিদা আমি কিন্তু সবার নামে ওই 25-25 করে ধরি ঠিক ঠিক মিতিদা আমার নামে কত লিখেছো ওই ওই 25-25 না পারবো হ্যাঁ পারবো ঠিক আছে আমরা আচ্ছা তুমি একবার ভেবে দেখো তো মিতিদা তিনটে শালার বিয়ে গেল হ্যাঁ চ্যাটার্জি সাহেবের বিয়েটাই চাঁদা লেখা হচ্ছিল তোমার নামে কত লিখবে বলো তো 15 টাকা 15 টাকা চ্যাটার্জি সাহেবের বিয়ে সানালের বিয়েতে যা দিয়েছিলাম 15 টাকা কি করে সাহেবের ওদের অনেক আছে করেছে 22 পিছিয়ে মাত্র চোখে লাল তা তুই আসিস বরযাত্রী নাচকে তোমার কাজ পড়ে গেল হ্যাঁ কি হলো বসে বসে কি হলো তুই আয় শুনেছি মেয়েটা তো খুব সুন্দরী হ্যাঁ ভালো গান টানও করে ও তো বাবার কাছে গান টান শিখে হবে হ্যাঁ না ভালো শোন 22 আমি আমি বরং একটু পরে আসছি হ্যাঁ আর দাঁড়া দাঁড়া শোনো তুমি একটু তাড়াতাড়ি এসো কয়েকটা চিঠি জরুরি আছে যদি নাই বা থাকে কাছে Mm-hmm.
কথা বলছিস না কেন? তুমি মৃত্যু, তুমি না বলেছিলে গা ছেড়ে কোথাও যাবে না? বলেছিলাম না আমি মিথ্যে কথা বলেছি? কি চলো ভাই কেন ঠাকুরজি? থাকবো না গো তে দেখো আমার চোখের জল, কত পাতায় শিশির হয়ে করছে তরুণ, তোমরা ছিলে হয়েছে জলদি এবার এটা দূর মুখ পড়া মাটি চাই মাটি, যাস আমাদের চন্দন পুকুরে ঝুড়ি দেবো কোদাল দেবো খাপা খাপ মাটি কুড়ুবি আমি এনে দিবি এখানে, পয়সা লাগবে না, মাটি চাই মাটি। National Rope Manufacturing Company. Address to dekhe niyo. Ki bap? Eta ami bari theke niyechi. Accha accha. To eshomoy duka coffee lado bhalo hoto. Chao. Janish. Ha koto jon bolechilen? Apni address to dekhe nite bolechilen. In response to your letter dated 10th April. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি চেষ্টা করছি স্যার।
তবে ব্যাপার কি জানেন মানে লোডশেডিং এর জ্বালায় কিচ্ছু করা যাচ্ছে না আচ্ছা এক মিনিট আপনি ধরুন তো রতন বাবু 1352 নম্বর গাড়িটা কিন্তু আজ সন্ধ্যের মধ্যে চাই আজ সন্ধ্যের মধ্যে হয়ে যাবে স্যার আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ স্যার কাল দিও আমি প্রশান্তর অফিসে পৌঁছে কি বলছো কি এইসব নিয়ে তুমি অফিসে যাবে আর হেসো না কেন এইটা রেডিওর উপর ধরো ভুল হয়ে এইটা হ্যাঁ ড্রেসিং টেবিলের উপর অন্যায় হয়েছে এইটা আর এইটা আমার বুক শেলফের উপর ও এইটা এটা তো এটা নিক না না এটা আমি রাখিনি এটা আমি রাখিনি বিশ্বাস করো ও নন্দ নন্দ রেখেছে কেমন তুমি তেমনি তোমার নন্দ না না বিশ্বাস করো তুমি কি বিশ্বাস করো না শরীর খারাপ বলে অফিসে গেলে না এদিকে মাসিমার কাছে শুনলাম সারাদিন গাছের পরিচর্যায় ব্যস্ত সেটা আবার স্বচক্ষে দেখেও গেলে ছুটি মঞ্জুর হবে তো গাছটা তো সেদিন পুতলের মধ্যে ফুল হয়ে গেল পারে এত আদু যত্ন ভালোবাসার প্রতিদান দেবে না কিছু তা ঠিক আমার বাড়ির সামনে একটা বাগান থাকলে তার দেখাশোনার ভার তোমাকে দিতাম এতই যখন বাগানের সব তখন টবে গাছগুলি পারে আছে তো আছে ধনে লঙ্কা বেগুন টমেটো ঢেঁড়স কচু বৌদিরও তাহলে বাগানের শখ আছে ফুলটা ছিল কেন আমার নতুন গাছের প্রথম ফোটা ফুলটা আপনাকে দিলাম খাসা মেরে বাবু শোনো রাজা শোনো ফকির শোনো কুলি চাষি মজুর শোনো শোনো সত্যি কথা যা বলছি তা গল্প নয় যা দেখছো তা মিথ্যে নয় মানুষ ছিল বন মানুষের রূপে ইতিহাসেই বলে বাদলটা তার বদলে গেছে দিন বদলের ফলে এই মানুষ ছিল বন মানুষের রূপে ইতিহাসেই বলে বাদলটা তার বদলে গেছে দিন বদলের ফলে শুনে অবত হয়ো না চমকেও খোদা এই মানুষ ছিল বন মানুষের রূপে ইতিহাসেই বলে আসছিল তার গুহাতে পায়ের সাথে দুহাতে আসছিল তার গুহাতে পায়ের সাথে দুহাতে
অবাক হইও না, জন্মে উঠো না, এই মানুষ ছিল বন মানুষের রূপে, ইতিহাসেই বলে। আজ কারো বাসে বন্য যুগের স্বভাব গেড়ে রয়ে, ছদ্মবেশে কেউ বাই আছে বন মানুষই হয়ে। আজ কারো বাসে বন্য যুগের স্বভাব গেছে রয়ে, ছদ্মবেশে কেউ বাই আছে বন মানুষই হয়ে, সেই নাচা কোদাল হয়ে। এই মানুষ ছিল বন মানুষের রূপে, ইতিহাসেই বলে। নানা গল্প নয়, নানা মিথ্যে নয়, নানা গল্প নয়, নানা মিথ্যে নয়, নানা গল্প নয়, নানা মিথ্যে নয়। ও বাদরলা, ওই বাড়ির মা তোমায় ডাকছে। দেখেছো, দূর থেকে আমি তোমার গান শুনেই চিনতে পেরেছি তোমার গলা। তুই আমার গলা চিনবি নে? মা হেবু, কত রোগা হয়ে গেছিস, রোগা হয়ে গেছো গো। শরীরের দোষ কি, একদিকে বয়স, তোমার পায়ে হেঁটে সারা শহর ঘুরে বাঁধরামি করা। এসে ভুবন কাকা, হঠাৎ এই ব্যবসা শুরু করলে কেন ভুবন কাকা? কি করব, বসুদের সঙ্গে যে মামলা চলছিল তো হার হয়ে গেল, খাতি হবে তো। তো অনেক ভেবে চিনতে বাপ বেটা সংসিতে ঘুরে বেড়াচ্ছে, শনিবার শনিবার ঘরের ছেলে ঘরে যাই। কলকাতায় এসে একেবারে রাজধানী হয়ে বসে গেছিস, জামাই কম নেই। সেই সকালবেলা বাপ আর বেটায় চার পাউ রুটি ঠেসে বেরুইছি, আবার বাড়িতে কিছু ফুটে নেবো না। বাবা, সারাদিন আর খেতে পাবে না? পেলে শুনতে তো কেটা কথায় বলে, কিন্তু তুমি কত খেতে পারো না, একটাও না। তোর করে দিলি, মেরে যাও যতক্ষণ না মরি। ভুবন কাকা তোমরা বসো, আমি কিন্তু তোমাদের না খাইয়ে ছাড়ছি না। হ্যাঁ নন্দ, হে বউ খেয়ে যেতে বলতেছে, বেচা কেন একটু নরম হবে না? তা হোক, মেয়ের বাড়ি এসি, না খেয়ে গেলে অকল্যাণ হয়। ওকে ওখানে বসলে কেন? ও হে বউ, ও ঘরের বিলিতি লো মোটা সত্যঞ্জি কথাটা বলিস না। বুঝলি ময়না, চম্মের মধ্যে কম্ম হলো, তোর এই ডাইনিং টেবিলে বসে খাওয়া। নন্দ, নন্দ সম্পর্কে তোমার খুশ শ্বশুর হই গো জামাই। হ্যাঁ ভুবন কাকা, বিয়ের সময় তুমি দেখেছো, বোধহয় মনে নেই। তোমরা খাও ভুবন কাকা। এরপর তুমি তো আর গেরাম মুখই হইলে না, গেলে পারো একদিন অফিস পালাইয়ে। আর মারলুম তোমার দেশের লোক,
কিন্তু সব ব্যাপারে একটা ইয়ে আছে তো, ওইভাবে কেউ আসে লোকজন যদি এসে পড়ে বাড়িতে তাহলে কি হবে? পিলিবা ক্ষতি কি? গায়ের লোকেরা তোমার ওই শহরের লোকেদের মতো সাজ পোশাক নিয়ে মাথা ঘামায় না। হ্যাঁ কিন্তু যারা দেখবে তারা তো তোমার ওই গায়ের লোক নয়, একটা জঙ্গলি ভূতের মতো টেবিলের উপর বসে খাচ্ছে, আমার বন্ধু বান্ধবরা যদি এসে যায় তাহলে কি হবে? চুপ করো, শুনতে পাবে যে। আমি এক্ষুনি গিয়ে ওদের বারণ করে দিচ্ছি, আর যেন কখনো না আসে এই বাড়িতে। আমার কি? আমি এক্ষুনি বারণ করে দিচ্ছি। আমি তো আসতে বারণ করেছি, আসবে একটু ইয়ে হয়ে আসবে, একটু মানে পোশাক টোশাক পরে। হ্যাঁ কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ছড়াবো কুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদোষে, হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেন অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়। অপূর্ব অভূতপূর্ব বল, প্রথম শুনলি তো? আরে বাবা, কলেজ লাইফের রিসাইটেশন ওর যথেষ্ট নাম ছিল। তুমি ওর কথা বিশ্বাস করো না। আমি আপনাদের কোনো কথার মধ্যে নেই, আমায় কিন্তু কবিতাটা পুরো শিখিয়ে দিতে হবে। আগামী বৃহস্পতিবার আমাদের ফাংশন, আমি সেখানে এই কবিতাটা রিসাইট করব, সেদিন কিন্তু বৌদিকে আনতে হবে, আমি কোনো কথা শুনবো না। আরে বাবা, আপনাকে কোনো কষ্ট করতে হবে না, আপনি চা খেতে খেতে একবার রিসাইট করুন, আমি টেপ রেকর্ডার এনে টেপ করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, টেপটা নিয়ে, টেপটা নিয়ে চল, ও ঘরে গিয়ে বসা যায়। আরে এই যে প্রশান্ত, সুবি, তোমরা দুজনেই আছো। হ্যাঁ বেশ হয়েছে, বেশ বস 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 বস। তারপর কখন এলে? ভালো আছিস তো? এই তো, কেমন আছেন মেশমশাই? ভালো ভালো। বুঝলি সুবি, ছেলেটি সত্যি ভালো, মানে কল্যাণীর বিয়ের জন্য একটা পাত্র দেখেছি। ছেলেটি ইঞ্জিনিয়ার, দুর্গাপুরে থাকে, বাড়ি গাড়ি সবই আছে। জানিস সুবি, ওদের কথাবার্তা শুনে মনে হলো দিনাপাড়াতে মোটেই আটকাবে না। তোরা এখন যাই বল, ঠাকুর ঠাকুর করে আমার মেয়েটার বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত। চা, মা তোমরা চা খাবে নাকি? উহ, তা যদি দিস মা, আর উঠি না, এইখানেই বসি আমি। দু কাপ চা আনবাচ্ছ? আমাকেও একটু দিস। ক কাপ হলো? বাচ্চ তিন কাপ। ঠাকুরটা কি অসভ্য দেখ নবু, সব চিঠিতে একই কথা। না রে, ঠাকুমার কি দোষ? এই নবু। আচ্ছা আচ্ছা, আর বলবো না। ও বৌদি, বৌদি ঠাকুমা আর কি কি লিখেছে? ইচ্ছে করে কি জানিস, বুড়িটাকে এখানে এনে বেশ করে কলকাতা ঘুরিয়ে দেখি। কেন, কি লিখেছে? দাঁড়া শোন বলছি। এতদিন বিয়ে হয়েছে তবু সব চিঠিতে একই কথা। লক্ষ্মী মেয়ে থাকবি, কাছে উঠবি না। হ্যাঁ, ভারী যেন কত চারিদিকে গাছ আছে, ছুটোছুটি করিস না, কারো পুকুরে লুকিয়ে মাছ ধরিস না, বোকা বোকা একটা, জানে না বোঝে না দেখি বুঝে। কি বলবো বৌঠান, আমাদের দেখি যেন সাঁড় হাতে পেল, জামাই ছিল না পরে এলো। হ্যাঁ রে, তোদের খেতে দিতে দিয়েছিল তো। দেখো নির্বাদী কিছু খেতে দেবে না,
ময়না যদি বা সাইতো কিন্তু জামাই আমাদের দেখে সে ঝুরিকাকে নিয়ে সুদ দিলে বাজারে মাছ আনলো মাংস আনলো আর দই মিষ্টি তো আছে বুঝলে ঠাকুরদা ডাইনিং টেবিলে বসে খালাম ও তাহলে জামাই তোদের বেশ খাতির যত্ন করেছে বল করবে না বলি সম্পর্কটা তার ফেলনা নয় কুশ্বর তারপর জামাই ঘুরে ঘুরে আমাদের সব দেখাতে নাইলো হেত্তে বড় হারমোনিয়াম বিলিতি লো মোটা শতরঞ্চি তোষ কাটা চেয়ার মাছের ফুলদানি তার মধ্যে হরেক রকমের মাছ বিলিতি খাট লর আলমারি দেখে হেবোটা তো চক্ষু এক করা সরক গাছ না মেয়েটা রাজরানী হয়েছে আর তেমনি হয়েছে জামাই সোনার চাঁদ রূপি গুণী মনোহর ওই এক কথা সময় পেলে এসো কাকা তোমার গান শোনা হলো না যখন সময় পাবা আসবা হাজার তিনটা দেখিলি পাইতে ভুলে যাও না কাকা মেয়ে দেখছো আসবা শুভ ঠাকুরদা তোকে জল রাখতে পারিনি সারা রাস্তা বাবার বেটা কাঁদতে গেছি এতে কান্নার কি আছে আবার যাস আকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরাবো কূলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো আরে আপনি কখন এলেন তোমাকে একটা কথা জানাতে এলাম তোমাদের ফাংশন আর যেতে পারছে কেন না ওই অফিসের একটা জরুরি কাজে জরুরি কাজ ওই আমি তো হঠাৎ কোনো কাজ করতে পারি না শুনুন বাড়িতে ঝগড়া করে এসেছেন বুঝি আমারই খেয়াল ছিল না আজ বৃহস্পতিবার বাড়ির পুজো ছেড়ে অতি কোথাও বেরোন না আজকে কিন্তু এসব সেকেলে ঘোরামার কোনো মানে আছে কারো সরল বিশ্বাসকে তাচ্ছিল্য করাটা কিন্তু ঠিক নয় সময় পেলে আপনি আসবেন তো দেখব
তুমি মা সুশীলা সতী কদম্ব কাননে, তুমি মা কদম্ব মালা কদম্বের বনে, রাজলক্ষ্মী তুমি মা গো নরপতিপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে, দিন জনে রাজ্য পায় তা বাবা বলে। কতদিন বলেছি প্রসাদ খাওয়ার আগে মাথায় ঠেকিয়ে খাবে। তা হ্যাঁ গো, তোমাদের জলসা কেমন হলো? করলে নি? নাচলে না গাইলো? যাইনি আমি। হ্যাঁ কেন? ও আমি যাইনি বলে রাগ করেছি বুঝি? কি করবো বলো, তোমাদের ওই জলসা টলসা আমার একদম ভালো লাগে না। দূর শহুরে ঢঙের নাচ গান, ছি তোমার কি যে ভালো লাগে ময় না তা আমি আজও বুঝতে পারলাম। হ্যাঁ জানো না? আচ্ছা বলছি, আমার ভালো লাগে রেডিওতে গান শুনতে, আর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতার মানুষদের হাঁটা চলা দেখতে, আর ভালো লাগে তোমাকে রান্না করে খাওয়াতে, বুঝলে মশাই? আর সবচেয়ে কি ভালো লাগে জানো? ভালো লাগে এই বাড়ি, এই ঘরদোর, জিনিসপত্র, এটা এই কি হলো এদিকে দেখো না, হ্যাঁ এটার সবকিছুর মালিক যে তাকে। কই তুমি তো বললে না তোমার কি ভাল লাগে? পাগলে প্রলাপ শুনতে। কি আমি পাগল? আমি জানি দিন গেছে বেঁধে গেছি চোদ্দ পুরুষের ভাগ্যি, বুঝলে খেটে তো মানুষ হাত পা মূল পা ভেঙে ভেঙে দিলে পাটা ভাঙলো কি করে? হা করে তাকায় আছে কেন? সে তলাতলা বুঝে চিনতে পারলে না? বুঝলে বাবা, যেদিন আমরা প্রথম কলকাতায় হলাম সেদিন দেখি ওই সেতলা তলায় দাঁড়ায় বাবুরা সব মিটিং করতেছে, যে খেতে পাও না বাবা, যে পড়তে পাও না বাবা, শুধু বাবা আর বাবা। শুনে আমার একেবারে বুকটা শেতলে। সেই দিন থেকে আমি ওই ওই থাম্বাটারে বলি সেতলা তলা। তুমি মনুমেন্টটাকে থাম্বা বলছো? পুরী তার বেশি বাপেরা স্থির করলাম আমরা ফুস করবো একটা হল ফুচকা। আবার জমি হবে, আমরা গরু কেনবো, বউরে মাছ থাকবো, বৌমা একটু জল দাও দেখি। তা এখন কিরকম লাভ হচ্ছে? পরের দিনই ব্যবসা না দিয়ে গেল সে কি অল্পক্ষণের মধ্যে চুরি কাবা। সেদিন কত লাভ হলো কাকা? ছেড়ে দে মা কেঁদে বাসি। কেন কেন? যার কাছে পয়সা চাই সেই ঠেঙাতি শুরু করে। আমি বুঝতে পারিনি আমার খদ্দের আসলে সব ওইখানকার ফুসকোওয়ালা যুক্তি করে আমার ব্যবসা না দিয়ে উঠতে এসে। আচ্ছা আমি আমার হকের ধান ছাড়বো কেন? ঠিকই তো, চললো দুই দলে বেরো বেরি চললো হেরে গেল, অঙ্গ প্রত্যঙ্গ সব কেটে ঘুরে গেল, হেবোটার পা ভেঙে দিলে, হাড়ি কুড়ি সব ফাটায় দিলো, আহ কি মাছ পাই না খালাম। তুমি পুলিশ ডাকলে না কেন? পুলিশ? পুলিশ এলো তো, লোক ভালো দুঃখ প্রকাশ করলে। তখন ব্যবসা পিছনে ধুয়ে ফেলে কান্দে ছুটলাম হাসপাতালে। ওই মানুষগুলোকে চিনিয়ে দিতে পারো? না না, সেনবার উপায় নেই, এই মনে হয় চিনি এই মনে হয় চিনি না। দেখো খুড়ো, তোমার দ্বারা কলকাতায় ব্যবসা হবে না, দেশে যাও গিয়ে চাষবাস করো।
কেন কলকাতাটা কি কারো বাবার নাকি? আমি কলকাতা থাকবো, কলকাতায় ব্যবসা করব। এখন তো পকেটে চাকু নিয়ে করো, যদি সেরাম বুঝি তো ফসাং করে বসাই। বৌমা এসেছে, ও বৌমা, বৌমা এসেছে কেন? বুঝলে বৌমা, এই তোমরা তো মানে একটুখানি, আমি তোমাদের গ্রামে চরক পুজোয় কলকাতার নিয়ে একটা তরজা গিয়েছিলাম। এখন ভাবি যে না দেখা কলকাতা দেখা কলকাতার মধ্যে কত ফারাক। গানটির প্রথম লাইন শামলা গায়ের কাজলামে। মা, সেই গানটা আবার দিয়েছে নন্দ? এই নন্দ, তুই যা করবি আর আমি যাচ্ছি। শামলা গায়ে জল ভরিতে যা, নিজের মুখটা একবার আয়নায় দেখেছ? দেখি তো, বাদ না লঙ্কা
মাটির গন্ধ পেলে ময়নামতির আর কথাই নেই। কাজলা মেয়ে, ডাগর চোখ, কি বলো ময়না? হয়তো আর কি ইচ্ছে করে জানো মশাই? ইচ্ছে করে তোমায় গায়ের মানুষ মা ওই তো হেসে গেছে। তোমরা কখন এসছো? এই একটু আগে ওইখানে বসো। ভালো আছি দেখো বৌদি, তোমার এই ব্যাগ দিদি ঠাকুরদি ডাকটা আমার মোটেই ভালো লাগে না। দরকার হয় নাম ধরে ডাকবে। ফোন করে দেখাই, একেবারে মাংসকে হার বানিয়ে দেয়, যাকেবারে ক্লাস ওয়ান। আদিক্ষিতে রাখো, খাচ্ছ খাও। কি মুশকিল, কতকাল পরে খেলাম। তা খেতে ইচ্ছে হয় বললেই হয়, রেদে কি না? কি জানো বৌমা, একটা চলতি কথা আছে, ভাসুরের নাম জানি কিন্তু মুখে আনতে নেই। কি বললে? না না, তোমার ওই মিস্টার অ্যান্ড মিসেস কর্মকারকে নিমন্ত্রণ করে এসছো তো? বেশ বেশ, প্রশান্ত আর বৌমা যখন এসে গেছে তখন তোমাদের ভালো করে বলে দেবা টুম্পা। হ্যাঁ বৌদি, সামনে উঠবেন না, তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করবে, ওই দিনটা বাবা মার বিবাহবার্ষিক। হাসির কি হলো? তোকে একটা কথা বলে রাখি প্রশান্ত, এই বউ নিয়ে তুই লোকসমাজে বেরোস নি, এতে তোর পজিশন থাকবে না। আচ্ছা তাহলে এখন বিয়ের দিনটা ঠিক করে ফেললি হয়? জানিস সুবীর, সামনের মাসে তিনটে দিন আছে, তোমার গিয়ে 18, 19 আর হলো গিয়ে 26। আমার মত সুবীর ওই 19 তারিখটা না হয় ভালো, শেষের দিনটাই। তা হলেও মেসোমশাই, হাতে তো খুব একটা সময় থাকছে না। তুই থাম তো। আরে তোরা পাঁচজন থাকতে, আমার ভয়টা কি? আরে পাঁচজন আর দেখছো কাকে, সব ঝামেলা ওই সুবীরকেই কাঁধে নিতে হবে। বাবা তো বিয়ে নিয়ে কথা হচ্ছিল। জানি, তোমার সঙ্গে আমার একটা কথা আছে বাবা। কি মা বল? কথাটা অবশ্য মাকে এর আগে আমি বহুবার বলেছি, কিন্তু তোমাকে সরাসরি বলতে হবে, কথা আমি কখনো ভাবিনি। দেখ তোদের সব আদিক খাতে রেখে দে, বুঝলি? সুবর্ণ থমকাচ্ছ কেন? মেয়ে বড় হয়েছে, তার তো কিছু বলবার থাকতে পারে। তুই বল মা, বল বল। বল না, বিয়ে বিয়ে করার আমার ইচ্ছে নেই বাবা। ওসব পাগলা মিথ্যা, এই রোববার ওরা তোকে দেখতে আসবে। দাও সুবর্ণ, সব যেন কেমন গোলমাল হয়ে গেল। কথাটা আমায় কদিন আগে বললি না মা? বাবা তোমাকে দুঃখ দিয়ে আমি নিজেও কম ব্যথা পাইনি। আরে ছাই, আপত্তিটা তো তাই বেশি। কিসের আপত্তি? ভেঙে কিছু বলে না, শুধু বলে আমার বিয়ের জন্য তোমাদের ভাবতে হবে। আমি বলি কি, তুই একটু বুঝিয়ে বল। তোদের কথা শুনছে না আমার কথা শুনবে? হ্যাঁ শুনলেও শুনতে পারে। কেন, আমার এখানে চাকরি করে? না না, ঠিক তা নয়। তাহলে এককালে তোকে ভালোবাসতো বলে সময় মতো হয়তো ও তোমাকে বোঝাতে পারেনি, বা তুমি বুঝেও বোঝনি, কিন্তু ব্যাপারটা আমি ঠিক বুঝেছিলাম, ভেবেছিলাম সময় মতো তোকে বলবো, কিন্তু তার আগেই কাকাবাবু তোর বিয়ে। কি জানিস, তোদের দুজনের বিয়ে হলে সবচেয়ে খুশি হতাম আমি। উড ইউ হোল্ড ইউ টাং, এ কথা আজ শোনাও আমার কাছে পাপ। পাপ পুণ্য জানি না, যেটা সত্যি বলে জেনেছি সেটাই বললাম। রাত হয়ে যেতে পারে, অবশ্য মিস দত্ত থাকলে কাজটা ভাগাভাগি করে করা যেত।
কি খুব অসুবিধা হবে চক্রবর্তী? কি হয়েছে বলুন তো? না অবশ্য খুব যদি অসুবিধা থাকে তাহলে। না ঠিক আছে। হরি হরি এগুলো মুখার্জি সাহেবের চেম্বারে রেখে এসো না। কাজ হয়ে গেল? সুবীর এসেছিল, দেখা হয়েছে? ওর ছেলে মানুষ এখনো গেল না, ঝড়ের মতো নিলো, কিছু আবল তাবল বকলো, তোমার সঙ্গে দেখা না করেই চলে গেল। ওই আবল তাবল কথাগুলোর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। কিসের ক্ষমা? আজ সকালে সুবিধা যে কথাগুলো বলে গেল তার এক বর্ণ সত্যি নয়, সব ফুল, সব মিথ্যে, সব বানানো। তুমি এখন ঘুমোনি? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কিছু হয়নি। তুমি আসলে বলছো না, লুকোচ্ছ না? এই বলো না গো কি হয়েছে। সবাই বুঝে টুঝি না, ওসব মেয়েদের ব্যাপার মেয়েরাই বুঝে ভালো। নিন না একটা পছন্দ করে, যদি ঠিক পছন্দ হয়। না তুই একটা নে, ঘাবড়াইয়ে মা, আমার কাছে একটু ডুপ্লিকেট আছে, একটু কপি আছে, এই দুই ঝামেলা বেঁধে গেল। তুই এটা নিয়ে আপনাদের দুজনের চয়েস মিলিয়ে গেল। একদম পছন্দ না দুধ তোর। আচ্ছা তোমার কি একটু বুদ্ধি শুদ্ধি নেই? হ্যাঁ তুমি কি বলে এই পাঁচ বছর গা দেখানো শাড়িটা নিয়ে এলে? ও রংটা দেখো না, কেটকেটে লাল দেখেছ? দাদাকে দিয়ে আমার ঠাকুমা কি সুন্দর শাড়ি পাঠিয়েছে, যেমনি খোল দেখো, দেখো না কি সুন্দর সেরকম পার। হেই শোনো, তোমার এই কাপড়টা না বৌদিকে দিয়ে দেবো। হ্যাঁ ও মা, তোমাকে চাই দেওয়া হয়নি, তাও এক্ষুনি দিচ্ছি। নন্দ, এই নন্দ, নন্দ তুই কি রে? আপনার কেউ দেখেন? তবে কি কাগজটা ফাইল থেকে উড়ে গেল? তারপরে কি দেখছেন? যান অ্যাসিস্ট্যান্ট, ফাইলটা নিয়ে আসুন। কি ব্যাপার? ফাইনাল এগ্রিমেন্টে মুখার্জি এখানে রেখেছিলাম, আমি পাচ্ছি না। ও ওটা আমি তুলে রেখেছি। ওর সঙ্গে যে অ্যামেন্ডমেন্টের কপিটা ছিল ওটা আর্জেন্ট ছিল দেখে পরশুদিনই পাঠিয়ে দিয়েছি তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওগুলো যে ডেসপ্যাচে দেওয়া হয়েছে সেগুলো আপনারা কেউই জানেন না, কেউ জানেন না। যান, বাড়িটাও যেরকম অবচালো হয়েছে অফিসটাও হয়েছে সেমনি। তুমি না থাকলে যে দিন আমি গুছিয়ে দিচ্ছি, এরপর কাগজ খুঁজে না পেলে ওরাই তো বকুনি খেয়ে মরবে। করে আশা হয়ে ওঠে না, তা বাড়ি গেলে তো আমার বউটা আমাদের জিজ্ঞেস করবে না, তাই আশা রেখে চিঠি পৌঁছে দিয়ে গেলাম। তো সেই বাদল খেলা বাচ্চা ছেড়ে দিলে ভুবন কাকা? একটা নাতে ওঠে তো আরেকটা ধরি, খাতি হবে তো না কি দিদিমণি? পেতম পেতম বুঝলি, কলকাতা শহরটারে বুঝতেই পারতাম না, এখন ঠিক বুঝে গেছি। সাবান গোলা দাও শিশিতে ভরে, অম্বলের ওষুধ বলে বেঁচে দাও, চলে যাবে।
এই তো দেখ না, আমি এখন দু দুটো ব্যবসা করি। আবার কি ব্যবসা গো? কেন, রাতের বেলা পার্ক স্ট্রিটে ফুল বেশি? খদ্দের যত সাহেব মেমের দল। ময়না দি, বাবা কিন্তু ইংরেজি বলতে পারে, আমিও পারি। উমা তাই বুঝি। শোনা না তোমার ইংরেজি, তোমার কথা শুনতে না আমার ভারী ভালো লাগে। হ্যাঁ শোনাও না। শোনবা, হাতে ফুল তুল থাকলি ফোর্সই তো ভালো। ফুল ফুল তুলে আবার কোথায় পাবো রে? হ্যাঁ এই শিশিটা, শিশিটা একটু হাতে নিয়ে। তাহলেই তো হবে। হবে না ফেলাওয়ার, ফেলাওয়ার মেম সাহেব, মেম সাহেব ফেলাওয়ার। ১ রুপি ১ রুপি, ফ্রেশ রোজ ১ রুপি, এই জানাস টাটকা ফ্লাওয়ার স্যার। জায়গা বুঝে আর অনেক কিছু বলতে হয়, অনেক কিছু। এই জানা ভাবি ফুলের ব্যবসা করতে করতে শহরটাকে চিনে নিলাম। রাত যত বাড়ে ব্যবসা তত জমে ওঠে। কোথাও একটা ছেলে একটা মেয়ের নেতায় পড়িয়াছে, কেউ বা ঢঙের চিৎকার করতেছে ছেড়ে দাও ছেড়ে দাও, কেউ বা টাকা পয়সা নিয়ে ঝামেলা করতেছে, বোঝা যায় না খেটে কার বউ। কোনদিন দেখবা রাস্তার ধারে যে নাটি হাতে পাথরের মানুষটা আছে, সে নজ্জায় মুখ ফিরে গঙ্গার দিকে দৌড়েছে, আর ফেরবে না। আবার এসে কো ভুবন কাকা। হ্যাঁ আসবো আসবো। আইসক্রিম না, আইসক্রিম দাঁড়া আলতার করি। আলতা? হ্যাঁ এটা খুলে যাবে। আচ্ছা তুমি এই পোশাকে যাবে নাকি? কেন, পোশাকটা খারাপ দেখলে কোথায়? নন্দটাকে নিয়ে আর পড়া গেল না যেন। এই কাপড়টা পরলে না তোমার বাবা, তোমার বাবা খুব খুশি হতে। মনে এতদিনে তোমাকে বোঝাতে পারলাম না, এই পোশাক পরে গ্রামের পুকুরে কাপড় কাচা চলে, ধান ভাঙা চলে, কিন্তু শহরে পার্টিতে যাওয়া যায় না। আহা পার্টি আবার কি? এই তো অলক ঠাকুর ছেলের মুখে ভাতে নেমন্তন্ন। না না কথা বাড়িও না, যা বলছি তাই করো, সাইটে বদলে না। বদলাবার কি আছে, ঠিক আছে তো? না ঠিক নেই। কাপড় বদলালেই তো আর মানুষটা বদলাবে না। যাচ্ছে তুমি বরং একাই চলে যাও, কেউ জিজ্ঞেস করলে বলো আমার শরীর খারাপ। নিজের কথা কেন, এছাড়া তোমার গয়না নেই, শাড়ি নেই? এগুলো সাজিয়ে রেখেছো কেন? এক্সিবিশন করবে? সাজিয়ে রেখেছো? সোনা কখনো এমন করে মাটিতে ছুঁড়ে ফেলতে নেই প্রশান্ত, অমঙ্গল। আমি চলি, মন চাইলে তুই আর ট্যাক্সি নিয়ে চলে আসিস। আসি বরুণ, ভেবেছিলাম তুমি কিছু বলবে। আমার সব প্রশ্নের উত্তর তুমি তো তোমার ঘরের মেঝেতে ছড়িয়ে রেখেছো বন্ধু। তুই আমারই দোষ দেখলি? আচ্ছা বরুণ তুই একবার ভেবে দেখ, এই পোশাকে ফাংশনে বৌদিকে নিয়ে যেতে লজ্জা করছে? আমি হয়ে গর্ববোধ করতাম। নে তৈরি হয়ে নে, না গেলে অলোক দুঃখ পাবে। আপনাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি মিসেস প্রশান্ত চ্যাটার্জি। পরবর্তী গানটা ইনি গিয়ে শোনাচ্ছে। গাইবেন তো, তুমি নিজে দেরি করে এসছো, আবার এখন কথা বলছো। সীমা নিয়ে যাও তো। আপনারা চুপ করে বসে থাকুন, মিসেস চ্যাটার্জি নিজে বলেছেন গান গাইবেন, আর কোনো কথা নয়। আসুন যান যান বলি যান যান। নয়ন শুনিলে বুক ভেসে যায়, রাধা আজ কান ছাড়া সুখ সারি দোহী
সহ্য শক্তি আছে। ও আমাদের বন্ধু তো সে নিমন্ত্রণে গিয়েছিল,
বাবা যেমন সার তেমনি গান শুনে পম্পির বন্ধুর পেস্টে চলে গেছে রাগ করে আবার দাদার বাড়ি চলে যাওয়া আমার শুধু একটাই কথা রমলা প্রশান্তর মা বাবা নেই পিসি হিসেবে তোমারও একটা কর্তব্য আছে কর্তব্য হ্যাঁ অবশ্য তোমাদের টেস্টি অক্ষুণ্ণ রেখে এগুলি কদিন থাকবি তুই ঝগড়া করে আসিস নি তো না না ঝগড়া করে আসবো কেন ও বৌদি দেখো দাদা কি বলছি আমি নাকি ঝগড়া করে এসেছি আমি কতদিন তোমাদের দেখিনি দেখতে এসেছি তো ঝগড়া করবো কেন ঠিক তো হ্যাঁ ঠিক বলছি জামাই বুঝি আর কেটে বসে আছে ময়না আরে ও হেব আরে দরিয়া দরিয়া দেখ গাড়ির মধ্যে কেটে বসে আছে আমাদের ময়না বুঝি আমি বুঝতে পারিনি আমি ভেবেছি ময়না বসে আছে তুমি কিছু মনে করো না জামাই তুমি এখন বাড়ি যাবো তো এই ফুলগুলো ফুলগুলো ময়নারে দিও সে ফুলদানিতে সাজায় রাখবে না ফুল তোমাদের বাড়িতেই মানায় ভালো ও জামাই তুই টাকা দিলে কেন ও হেব আরে দৌড়িয়া দৌড়িয়া টপ করি যা জামাই দি টাকাটা ফেরত দিয়া গায়ের মানুষ এমন সরলই হয় ওরা অত স্থানকাল বোঝে না ফুলগুলো এমন ভাবে না ফেলে বাড়ি নিয়ে গেলি পাতে ময়না খুশি হতো হয়তো আনন্দে গানই গেয়ে উঠত এমন ভাবে বলছেন কেন আমি তো শুনেছি ভালোই গান ভালোই গান ভালো গাইতে পারে ভালো রাঁধতেও পারে প্রাণ দিয়ে ভালোবাসতেও পারে তবু মনে হয় করলেন আমি রিক্ত আমি নিঃস্ব আমার সব স্বপ্ন সব কল্পনা ভেঙে চুরমার হয়ে গেছে মাঝে মাঝে ভাবি বাবা কত বড় ভুল করে গেছে তার চোখ দিয়ে আমার রুচির বিচার করে কাটি সোনা সোনার সার্থক রূপ তো অলঙ্কারে তাই নয় কি রূপ দেবে তো জহুরি বিশ্বাস কর করলে বিয়ের পর থেকে আমি আপ্রাণ চেষ্টা করেছি ময়নাকে নিজের মতন করে গড়ে তুলতে কিন্তু আমি পারিনি আমি হেরে গেছি থাকো সব কথা এক এক সময় মনে হয় ওর ষড়যন্ত্রটুকু আঁকড়ে ধরে জীবনটা কাটিয়ে দিই কিন্তু পারি না মন বিদ্রোহী হয়ে ওঠে আমি তো মানুষ কল্যাণী আমি তো যন্ত্র নই তাই মাঝে মাঝে মনে হয় তোমাকে নিয়ে মানি না মানি না পূর্বজন্ম পরজন্মের কথা আমি মানি না কল্যাণী আজ কি পেলাম হিসেব করতে গিয়ে দেখি সমস্ত ফাঁকা তাই তাই মাঝে মাঝে ইচ্ছে করে মন্ত্রের বাঁধন ছিঁড়ে ফেলে শুধু তোমাকে প্লিজ আর কিছু হয়নি এই হেবুটা মোটর চাপা পড়েছে তারা হাসপাতালে দিয়েছি কি করে হলো পার্ক স্ট্রিটে ফুল বেচতে এসেছি হঠাৎ থেকে জামাইয়ের গাই পাশে তুই বসে আছিস ময়না অন্ধকারে চিনতে পারিনি কাছে গিয়ে দেখি এসে অন্য মেয়ে মানুষ
জামাইরে দুই গোস ফুল দিলাম, কিছুতেই নেবে না, জোর করে দিলাম। জামাই চলতি গাড়ি থেকে পাঁচটা টাকা ছুড়ে দিলে। আমি যখন টাকাটা হেবুরে দিয়ে বললাম, যা দৌড়ে যা, জামাইরে টাকাটা ফেরত দিয়ে আয়। আর হেবু হেবু ওই গাড়ির পাশ পাশ ছুটতে থাকলো। ধীর বেগে একখান গাড়ি এসে হেবরে মারলো ধাক্কা। হেবু টাকার তলায় মুখ চুবড়ে পড়লো। আমিও ছুটে গেলাম, গিয়ে দেখি রক্ত, রক্তের রাস্তাটা লাল হয়ে গেল। অনেক লোকজন চোখ ছুটে এলো। তখন হেবরে ধরাধরি করে একখান গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেল। কোন হাসপাতালে দিয়েছ? আচ্ছা ঠিক আছে, তুমি বসো বসো, সেটা শোনা দি। ও রতন, ব্যস্ত হবার কিছু নেই, সে অনেক ডাক্তার, সব হেবর জন্য ছুটোছুটি করতেছে, সে যাবে নে। তাহলে হেবরে বাঁচানো যেত না। ভুবন কাকা, তোমাদের জামাই গাড়িটা থামালো না, সে কারণে হয়তো। এই মেয়েটার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিল যে, মেয়েটা দেখতে কেমন বলো? বেথান দেখতে ভালো, মোমের পুতুলির মতো। শোনো, রাতে যদি না ফিরে চিন্তা করো, দাদা বলছি কি, আমি কালই চলে যাবো। কাল চলে যাবি? এগুলি কদিন থাকবি? না আবার আসবো। ভুবন কাকা তুমি কেউ না, একটু দাঁড়াও। আমি আসবার সময় সঙ্গে বেশি টাকা পয়সা আনি, এই টাকা কত লাগবে? না না এটা না। আচ্ছা কি করছিস? আমি তো আছি নাকি? হ্যাঁ দাদা থাক, তুমি দেখো দাদা, তুমি দেখো হাবুলের চিকিৎসা যেন কোনো ত্রুটি না হয় টাকার জন্য। সকালে রান্না চাপিয়ে দিয়েছি, খেয়েছি। চক্রবর্তী হঠাৎ রিজাইন করলো কেন বলতো? মিস চক্রবর্তী রিজাইন করেছে? আরে হ্যাঁ, এ তো আজকে সকালের টাকে চিঠি এসেছে, কেন তোকে কিছু বলেনি? এই আমার মনে হয় বিটার কোনো অফার পেয়েছে, বেশ এফিশিয়েন্ট ছিল কিন্তু। যাকে, এই দেখ অ্যালবার্ট স্মিথের এই চিঠি এসেছে, বুঝলে? এই বাবা যা জবাব দেওয়ার তুমি দিয়ে দিও, আর আমি গোপালকে বলছি কামিং উইকে পেপার স্টেলের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট দিবে। বলতো কেন তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে চাও? ভয়? ভয়? হ্যাঁ, আজ আপনার সুখে সংসার ভেঙে তছনছ হয়ে যায়, তাই। সুখে সংসার? শুধু সংসার বলো কল্যাণী, সুখ আমার সংসার থেকে অনেক আগে পিছিয়ে নিয়েছে। তাই সেটুকু ফিরে পাওয়ার আশায় তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম কল্যাণ, কিন্তু দাঁড়াও, যাবার আগে একটা কথা জেনে যাও।
আজ আর সে কথা বলতে আমার কোনো সংকোচ নেই। তোমাকে আমার ভালো লাগতো ঠিকই, কিন্তু কবে যে সেই ভালো লাগা ভালোবাসা হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। যেদিন জানতে পারলাম সেদিন দেখি আমার ভালোবাসার আগুন এগিয়ে চলেছে আমারই মতো আর একটা সবুজ ভালোবাসাকে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে। আমি তো চাইনি প্রশান্ত, আমি চাইনি, আমি চাইনি তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। মা মা পাখি উড়ে গেছে। হ্যাঁ কি বলছিস, পাখি উড়ে যা, তুই তুই দেখেছিস শিগগির আজ দেখি খাটা তুলতে গিয়ে দেখি দরজা খোলা পাখি নেই। এত দেরি হলো যে, কোথায় গেছিলে কল্যাণীর বাড়িতে? কেন কল্যাণীর বাড়ি ছাড়া আমার যাবার জায়গা নেই, বন্ধু বান্ধব অফিসের কাজ। কল্যাণীর কল্যাণী আর কল্যাণী, হাসপাতালের ডাক্তাররা আমার হাবুরে বাঁচাতে পারলো না রে ময়না। ভাবতেছি ওর মাটারে যে কি বলবো, যখন জানতে চাবে সেলিট্রেজে করতে নিয়ে গেলে কমে রেখে এলে আমি উত্তর দিতে পারবো না, আমি উত্তর দিতে পারবো না। কেন বানিয়ে বানিয়ে বললো কি কিছু, যেমন এখান থেকে বাড়া ভাত ফেলে রেখে বাবাকে ঠাকুমাকে গিয়ে বলেছি যে বানিয়ে বানিয়ে। আমি সব শুনেছি, সব জানি, সব শুনেছি আমি আমার দাদার কাছে। পুরনো কথা তুলতেছিস কেন, থুতু উপর দিকে ফেললে নিজের গায়ে এসে পড়ে না, জামাইকে আমার পর মান রাখতে হবে না। ও মানে চল, তুই শেষ দেখা না দেখলি আমি হেবরে পড়াতে পারবো না, রতনা কতক্ষণ মরা আগলে বসে থাকবে, চল। না আমি যাব না, আমি কিছুতেই যাব না, আমি ওর মুখের দিকে চাইতে পারবো না ভুবন কাকা, আমি ওর মুখের দিকে চাইতে পারবো না। দুজনে বড্ড ভাবছিল, ওই তুই যে হেবর চিকিৎসার জন্য টাকা দিলি কয়না দিলি, হেব হেব তা খরচা করতে দিলে না, এত করে বললো যখন গেলেই পারতে। কেন যাব, মনমুখ নিয়ে যাব, কি বলবো ওদের, ওরা মরমুখের দিকে থাকে, কেঁদে আর কি করবে, সবই কপাল। কি কপাল, ভাগ্য, একবারও কি তোমার মনে হয়নি হাবুর মৃত্যুর জন্য তুমি নাই? আমি? হ্যাঁ তুমি, তুমি হাবুকে খুন করেছো, তোমার জন্য হাবু গাড়ি চাপে পড়ে। আমি সকলকে বলবো, আমি চিৎকার করে সব কিছু তুমি খুন করেছো, তুমি খুন।
তুমি ঠিক বলেছ গো, তুমি ঠিক বলেছ, এটার ভাগ্য, এটার কপাল, নইলে আমার কপালে এমন হবে। তোকে একটা কথা বলে রাখি প্রশান্ত, এই বউ নিয়ে তুই লোক সমাজে যাস না, এতে তোর পজিশন থাকবে না। The petitioner father stated, in view of the circumstances as stated above, the petitioner filed a petition for divorce by mutual consent. Your petitioner therefore prayed that the marriage between the petitioner's husband and the petitioner's wife be declared dissolved. জানো বাবা, প্রশান্ত দানা বৌদিকে ডিভোর্স করবে। সে কি ডাইভোর্স করবে? হ্যাঁ, আজই অলোকের মুখে শুনলাম। তোমরা তো বন্ধু, তোমাকে বারণ করতে পারছো না, বোঝাতে পারছো না, বুঝিয়ে কোনো লাভ হবে দাদা। এ বড় অন্যায়, এ অবিচার। কেন প্রশান্ত এত বড় ভুল করছে? আমি কল্যাণীকে বিয়ে করতে চাই। কেন করব না, কেন করব না? বারবার চেষ্টা করে আমি তোমাকে নিজের মতন করে তুলতে পারি। আমি স্ত্রী রবিনার হাত থেকে নিজেকে মুক্ত করতে চাই। হ্যাঁ, আমাকে কেবল জন্যে সব সাজানো কথা বলো। আমি বলতে বাধ্য হচ্ছি প্রশান্ত, তুই ময়নাকে ঠিক মতো চিনতে পারিস না। আমার মনে তুই তার উপর অন্যায় করছিস, অবিচার করছিস। চুপ কর, সবকে দাবি কথা রাখ। আমার উপর যে অবিচার হচ্ছে সেটা একবার ভেবে রেখেছিস? অন্যায় অবিচার সবাই আমারই দোষ দেখছে, কিন্তু না, আমি আমার বিচারক, আমি জানি আমি কোনো রকম অন্যায় করিনি। নন্দ, বাবুকে বল খেতে দিয়েছি। কি হলো, খেয়ে গেলে না? না, ফ্যাক্টরি যাবো, ওখানে খেয়ে নেব। শোনো, কাগজে তোমার দুটো সই দরকার। না মানে টাকার কিছু নেই, পরে করলেও হবে। করতে তো হবে, আগে নয় তো পরে। কলম দাও।
জানতে চাইলে না তো কিছু সই করলে ময়না দলিলে কিন্তু আমি তোমায় দায়ী করিনি সব দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়েছি দলিলে লেখা আছে আমি মদ্য চরিত্রহীন তোমার উপর নির্যাতন করি তাই তাই তুমি স্বেচ্ছা আমাকে ডিভোর্স করছো তুমি তুমি এতগুলো মিথ্যে কথা লেখা দলিলে আমায় সই করালে কলঙ্কের বোঝা নিয়ে পুরুষরা সমাজে বেঁচে থাকতে পারে কিন্তু মেয়েরা নয় তাই তোমার ভবিষ্যতের কথা ভেবেই আমি ভবিষ্যৎ তাহলে আমার কথা এখনো ভাবো কবে যেতে হবে আমার একটা কথা রাখবে আমার শেষ মিনতি বল তোমার কল্যাণীকে একবার দেখাবে না বিশ্বাস করো তোমাদের সুখের পথে আমি কাঁটা হব না বাধা হব না আমি শুধু তো চোখ ভরে একটিবার তাকে দেখব আর ভগবানের কাছে প্রার্থনা করব ঠাকুর আমাকে আর জন্মে কল্যাণীর মতন করে পাঠিয়ে দাও সেদিন যেন তোমাকে আর হারাতে না হবে অবশ্য আপনাদের অবস্থার কথা ভেবেই ঠিক করেছি ময়নার খরপোশ বাবদ 500 টাকা করে পাঠাবো খরপোশ 500 টাকা জানো ভাই প্রশান্ত এখানে সারা মাস হার ভাঙা খাটুনি খেটেও 500 টাকা রোজগার করি না আর একটা মাত্র বোনের বিয়ে দিলাম শহরে ডিভোর্স হলো ফিরিয়ে এলো তার মাইনে 500 টাকা স্বার্থপরের মতো আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে যদি ময়নার মতো আমার আরো দু একটা বোন থাকতো তাদের বিয়ে দিতাম শহরে এমনি করে তারা ফিরে আসতো কত 500 যাকে কালে আমি ময়নাকে নিয়ে আসবো না মানে অত তারা কিছু নেই আছে আছে তুমি বোঝো না ভাই হিসেবে এটা আমার কর্তব্য একটা কথা একটা অনুরোধ প্রশান্ত মাসহারা দিয়ে আমাদের দারিদ্রকে তুমি ব্যঙ্গ করো না
আমি যন্ত্র নই, আমি মানুষ, তাই মন্ত্রের বাঁধন আমি ছেড়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, আমি কল্যাণীকে বিয়ে করতে চাই। সেটা অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। আরেকটু দাদা, আগে ওকে একটু প্রণাম করে আসি। বেশ তো, তোর জিনিসপত্র কি আছে আমাদের? আমি বরং সেগুলো নিয়ে। জিনিসপত্র কি এমন দিয়েছো? তোমার এই বোনটাকে দিয়েছিলে, ফেরত তো পাচ্ছই দাদা। প্রশান্ত, আমরা যাচ্ছি। ভালো কথা, তোমার রাত্রির ওষুধটা ফুরিয়ে গেছে, আনতে ভুলো না জানো। তোমার শরীরের প্রতি নজর রেখো। ও হ্যাঁ, ওই লন্ড্রির বিলটা না আলমারির বাঁদিকে ড্রয়ারে আছে।
বাবা একদিন ঠিক এরকম করে আমার হাতে দিয়ে গিয়েছিলেন। আর একটা জিনিস চুরি করে নিয়ে যাচ্ছি, কথা দিচ্ছি ঠিক সময় মতন ফেরত দিয়ে যাবো। এখনো কাঁদছিস নন্দ? তোকে নিয়ে গেলে বাবুকে দেখবে কি? ঠিক সময় মতো না বিনিস কেন? তোর বাবু, তোর বাবুকে দেখে গায়ের মানুষটিকে দেখবো বলে। কিন্তু বারে তুমি তো বলেছিলে আমাকে একবার চোখের দেখা দেখতে চাই, যাতে আগামী জন্মে আমার মতো হয়ে জন্মাতে পারে। ময়না চলে গেছে। চলে গেছে? বাইরের যাক জমকটাই দেখলে মানুষটার কোনো মূল্য দিলে না, শুধু চোখের দেখাটা তোমার কাছে বড় হলো। কি বলতে চাও তুমি? আবার কিছু বলার নেই প্রশান্ত। যাকি এবার বলো, যাবার সময় কি বলে গেল? কেন ফ্রেম থেকে নিজের ছবিটা খুলে নিয়ে গেছে আর কি জানো একটা চুরি করে নিয়ে গেছে। বলো তো কি চুরি করে নিয়ে যেতে পারে? তুমি আজ সর্বশান্ত, তুমি আজ নিঃস্ব। সে তোমাকে ফাঁকি দিয়ে গেছে, সে সঙ্গে করে নিয়ে গেছে তোমার উত্তর পুরুষকে। হয়তো কত অভিমান করে সে তোমাকে কথা বলেনি,
তুমি ঠাকুরজি আমাকে সব বলেছো ঠাকুরজি? না বৌদি, সন্তানকে আঁকড়ে ধরে যারা স্বামী ঘর করতে চায়, আমি সে জাতের মা হতে চাই না, আমি সে জাতের মা হতে চাই না। প্রশান্ত চলো চলো, তাকে ফিরিয়ে আনতেই হবে, চলো চলো প্রশান্ত। আমি তোমাকে এত বড় পাপ, এত বড় অন্যায় করতে দেবো না প্রশান্ত। প্রশান্ত তোমায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, আর আমি এসেছি তোমাদের এই ছাড়পত্র নিয়ে। আমাদের মেয়েটারে অনেক কাঁদায় আছো, যাও চোখ মুছে দাও, যাও যাও যাও। আমার উত্তর পুরুষকে এমন করে কিছুতে আমি চুরি করে নিয়ে যেতে দেবো না। তুমি ফিরে চলো মানা, ফিরে চলো। আমি যাব, আমি যাব। তুমি এসেছো, আমাদের বন্ধু এসেছে, আমাকে তো যেতেই হবে। কিন্তু আমি বলছিলাম, অনেক দিন বাবাকে ঠাম্মাকে দেখিনি, এত দূর যখন এসেছি একবার গেলে হতো না? আমাকে নিয়ে যাবে তুমি? তুমি যাবে? যাবে না মানে? এত দূর যখন এসে গ্রামে না নিয়ে যে সারি। কাকা আমি অত্যন্ত অন্যায় কাজ করেছি, আমি আমি ক্ষমা করো। কি করতেছো জামাই? এবারে হারায় আমি চোখের জল ফেলে দিই, তুমি কি আমার কাঁদায় ছাড়বে নাকি? যাও যাও লোকো ওঠো। মঙ্গল মঙ্গল হাল ছাড় রে, আজ আমি হাল ধরবো। মেয়ে জামাই নিয়ে কেরানে ভিক্ষা হবে যে, বুঝলে রতন? এবারে হারানোর ব্যথা আজ আমি ভুলে গেলাম, মেয়ে জামাই নিয়ে ঘরে যাচ্ছি যে। Bye-bye.